সাধারণ উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদ কর্তৃক আয়োজিত ছাব্বিশতম জাতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলনে আজকে যে উদ্বোধনী অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ আনোয়ার পাশা এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট নাট্যজন চট্টগ্রামের অত্যন্ত পরিচিত মুখ জনাব আহমেদ ইকবাল হায়দার উপস্থিত আছেন আজকে বিদগ্ধ শত্রুবৃন্দ কলা কৌশল বৃন্দ বা বাংলাদেশ এবং ভারতের বিশিষ্ট শিল্পীবৃন্দ সবাইকে আমার সান্ধ্যকালীন শুভেচ্ছা সাধারণ উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদ গুটি গুটি পায়ে আজকে এক দুই থেকে আজকে ২৬ বছরে উন্নীত হয়েছে অনেক প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও এই প্রতিষ্ঠানটি উচ্চাঙ্গ সঙ্গীতের আলো চট্টগ্রামে জ্বালাতে সাহায্য করেছে আজকে ২৬ বছর ধরে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন আপনাদেরই পরিচিত পণ্ডিত সনময় চক্রবর্তী যিনি আজকে উপস্থিত নেই ওনার এই ছাব্বিশ বছরের কর্মকাণ্ডে চট্টগ্রামবাসীর যারা উচ্চাং সঙ্গীতের বিদগ্ধ শ্রোতা তাদেরকে তিনি আনন্দ দিয়েছেন এবং প্রতিবছর বছর রকম এমনকি আমাদের যে করোনাকালীন সময়েও আমরা এই অনুষ্ঠান অব্যাহত রেখেছিলাম সুদীবিন্দু আপনারা জানেন যে সঙ্গীতের ইতিহাস মানব সভ্যতার ইতিহাসে চাইতেও পুরনো একটা বাঁশি আবিষ্কৃত হয়েছে তার বয়স দেখা গেছে চল্লিশ হাজার বছর সুতরাং বলতেই পারি যে মানুষ সভ্য সভ্য হওয়ার আগে থেকেই মানুষ তার সংস্কৃতি সঙ্গীত এগুলো সৃষ্টি করেছে ভারতীয় উপমহাদেশের মধ্যে এই যে শাস্ত্রীয় সঙ্গীত এটা আমাদের পূর্বপুরুষরা তারা সেটা নিজেরাই আবিষ্কার করেছেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে পৃথিবীর অন্যান্য জায়গায়ও সেই সঙ্গীতের যে উৎপত্তি সেই সঙ্গীত এবং ভারতীয় উপমহাদেশ সঙ্গীতের মধ্যে একটা সর্বজনীন একটা মিল রয়েছে এই সঙ্গীত পৃথিবীর সকল মানুষই উপভোগ করতে পারে তাদের নিজস্ব অঞ্চলের ভিন্ন ভিন্ন সংস্কৃতির মধ্যে দিয়ে সঙ্গীতকে সবাই উপলব্ধি করে আমরা যেরকম সারে গা মা পা ধা নি সা বলি হয়তো পাশ্চাত্যে সেটা ডু রে ফিমা মা সোলা টি কিন্তু সেই সাতটি স্বর সেই সাতটি স্বরের মাধ্যমেই সমগ্র সঙ্গীত জগৎ নিয়ন্ত্রিত হচ্ছে আমি চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানাই তারা সময় সাধারণ উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদের সাহায্য সহযোগিতা করেছেন এবং এই সঙ্গীত পরিষদ যাতে কার্যক্রম চালাতে পারে সেই ব্যাপারে পরকপ এবং প্রত্যক্ষভাবে তারা সাহায্য করেছেন আজকে এই ছাব্বিশতম জাতীয় সঙ্গীত সম্মেলনে উপস্থিত হয়েছেন ভারত থেকে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকা কুমিল্লা ব্রহ্মাণবাড়িয়া এবং চট্টগ্রামের শিল্পীবৃন্দ এখানে উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করবেন তো আমরা আশা করছি আমাদের এই অনুষ্ঠান পাঁচটি পর্বে ভাগ করা আছে সেই একটি পর্ব এখন চলছে পরবর্তী চারটি পর্ব আপনারা উপভোগ করবেন এবং এই যে শাস্ত্রীয় সঙ্গীত এই সঙ্গীত যাতে আমরা চর্চা করতে পারি আমাদের সন্তানরা চর্চা করতে পারে সেই জন্য আপনারা সহযোগিতার হাত বাড়াবেন সর্বশেষ আমি একটু একজন শিক্ষক হিসেবে বলি যে শাস্ত্রীয় সঙ্গীত এবং গণিতের মধ্যে একটা বিরাট মিল রয়েছে কারণ এই শাস্ত্রীয় সঙ্গীত কিন্তু একটা জটিল গণিত যারা সঙ্গীতকার ওরা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না কিন্তু অজানা অবস্থায় ওনারা ভীষণ কঠিন কতগুলো অঙ্ক ওনারা গণিত কিন্তু পরিবেশন করেন তো আপনারা আমি অনুরোধ করব একজন শিক্ষাবিদ হিসাবে আপনাদের যারা সন্তান আছে তাদেরকে গণিত শিক্ষায় উৎসাহ দেবেন এই গণিত শিক্ষা যদি পায় তাহলে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষায়ও তারা আগ্রহ পাবে সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক অষ্টম শ্রেণী পর্যন্ত যাতে মানে ভালোভাবে গণিত শিক্ষা দেওয়া যায় সেই জন্য উনি ব্যবস্থা নেওয়ার জন্য একটা চেষ্টা করছেন কারণ এই গণিত হচ্ছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অর্থনীতি বলেন সংস্কৃতি বলেন প্রত্যেকটার ভিত্তি তো এটা আমি একজন শিক্ষাবিদ হিসেবে বললাম যাই হোক আমি ভবিষ্যতে আমাদের যে দুজন দুই দিনের প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন এবং অনুষ্ঠানকে সার্থক করে তুলবেন এই আশা করি আজকে যিনি প্রধান অতিথি তিনি প্রশাসনের লোকেও তিনি এসছেন আমরা আশা করি যে প্রশাসনিকভাবে তিনি যদি পারেন এ সঙ্গীতের বিস্তারে যদি কিছু করা সম্ভব হয় বিশেষ করে প্রাথমিক বা উচ্চ বিদ্যালয়ে যদি সঙ্গীতের কোর্সটা যদি চালানো যায় তাহলে আমাদের সঙ্গীতের ভিত্তিটাও মজবুত হবে এবং আমাদের ভবিষ্যৎ সন্তানের মন মানসিকতা অত্যন্ত উচ্চ পর্যায়ে পৌঁছাবে আজকে যিনি অনুষ্ঠান উদ্বোধন করেছেন তাকেও আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই তিনি অনেক সময় দিয়ে এখানে এসছেন এবং তিনিও সাধারণ উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদের একজন অনুরাগী সুতরাং তাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আমি আর বিশেষ কিছু না বলে আপনাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ